আমাদের পার্টির এমএলএ বিশ্বকিত দেববর্মা, উনি বিধায়ক বোর্ড থেকে ইস্তফা দিয়ে একটা চিঠি বিধানসভার মাননীয় স্পিকার ওনার কাছে পাঠিয়েছেন। এই বলে উনি নিজেও মিডিয়ার কাছে বলেছেন এবং এটার কপি অনারেবল চিফ মিনিস্টারের কাছে একটা আর পার্টির প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে একটা কপি পাঠিয়েছেন 29 জুন। এটা নিয়ে তো অনেক পত্র পত্র এটা খবর খবর হয়েছে, আপনাদের মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতেও এটা অনেকটা কভার করা হয়েছে। তো এই প্রেক্ষিতে আমাদের পার্টি হঠাৎ করে এই পদত্যাগ পত্র দেওয়াটা আমরা দুর্ভাগ্যজনক মনে করি, কেননা আইপিএফটির এমএলএ হিসাবে বিশ্বকিত দেববর্মা আমাদের আইপিএফটি পার্টির পরিষদীয় দল বা পার্লামেন্টারি যে পার্টি বা গ্রুপ তার সঙ্গে কোনো আলোচনা উনি করেননি এবং পার্টির সর্বোচ্চ যে কমিটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির কাছেও বা কোনো মিটিংও উনি ওনার পদত্যাগপত্র দাখিল করবেন এরকম কোনো খবর বা ইনফরমেশন আমাদেরকে আমাদের দেননি। কাজে আমরা এটাকে মনে করি একটা খুবই একটা অপ্রীতিকর ঘটনা রাজ্য রাজনীতিতে। এতে করে আমাদের পার্টি পক্ষ থেকে যা যা করণীয় আমাদের করতে হবে এবং এই পদক্ষেপ কীভাবে নেব না নেব এটা আমরা অতি সত্বর আমাদের পার্টির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি বৈঠক বসে এটা আমরা সিদ্ধান্ত নেব। গতকাল আমরা পত্রপত্রিকায় দেখেছি, মিডিয়া চ্যানেলগুলো দেখেছি যে গতকাল 1 জুলাই ত্রিপুরা মোর্চার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ওখানকার মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল রবীন্দ্র দেববর্মা এবং ইএম এক্সিকিউটিভ মেম্বার রুনেল দেববর্মা সহ ওনারা বিশ্বকৃত দেববর্মার সেমিনার বাড়িতে গেছেন। এটা আজকে পত্রপত্রিকাতেও ফলোভাবে ছবি সহ ছাপানো হয়েছে। এটাতে এটা ইঙ্গিত করে যে বিশ্বকৃত দেববর্মার বিধায়ক পদের থেকে ইস্তফা দেওয়ার প্রেক্ষিতে কোনো একটা কার্যকরণ সম্পর্ক রয়েছে। এটা আগামী দিনে এই কার্যক্রমটা আরো সুস্থ হবে বলে আমরা মনে করি। না, বিশ্বকৃত দেববর্মাকে দল থেকে বহিষ্কার করা বা না করার ব্যাপারে পার্টি তার সর্বোচ্চ কমিটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি অধিবেশনেই আমরা ঠিক করব। এখন আমরা পদত্যাগ গ্রহণ করা না করা বা তাকে সাসপেন্ড করা এক্সপেল করা কোনো কিছুই আমরা এখনো সঠিকভাবে সিদ্ধান্ত নেয়নি। হ্যাঁ, গণতন্ত্র অনুসারে সংবিধানে আমাদের যে পার্টির যে সংবিধান বা গঠনতন্ত্র এটা যে কোনো সদস্য প্রাইমারি সদস্যই হোক বা যে কোনো পদাধিকারী হোক যদি দল দলটি কার্যক্রমে লিপ্ত হয় তাহলে পরে তাকে পার্টি থেকে যথাযোগ্যভাবে
শাস্তি প্রকারের ব্যবস্থা আমাদের আছে। দল থেকে সম্পূর্ণ বহিষ্কার করা বা সাসপেন্ড করা, এইগুলো প্রভু যেটা দেখে তার যে কার্যক্রম ওইটা দেখে এইটা গুরুত্ব অনুসারে আমরা সেরকম সিদ্ধান্ত নেবো।